কি করে লাউ করছো? হ্যাঁ, লাউটা করবো না, তা বাজার থেকে যে আমি নিয়ে এলাম। কি নিয়ে এসছো বাজার থেকে? তুমি দেখো নি খুলে। কি আর নিয়ে আসবো, মাছ মাংস এইসব নিয়ে আসবো, সবজি তো আনবা না। ও তাই, সবজি তো ঘরে থাকলে তুমি আর এক্সট্রা সবজি কিছু আনো না। ও তাই জন্য লাউ কাটছো নাকি? হ্যাঁ, লাউ করবো না, নাকি শুধু মাংস ভাত খাবো। ও জেনে গেছো, মাংস নিচ্ছে নাকি? মাংস এই মাছ যে কোনো একটা তো হবে, আর আগে তো নিরামিষের দিন না, যে তুমি নিরামিষ খাওয়া হবে। তো দেখো লাউগুলো প্রথমে, লাউটা এত কুচি দেখো, একটু দানা নেই তাই। তো যাই হোক, কেটে ছাড়িয়ে নিয়ে, মানে ছাড়িয়ে নিয়ে তারপরে কাটবো এই খোলা, কিন্তু আর রাখ খাবো না, ফেলাই দেয় খোলা। সবসময় ভালো লাগে না, এত খোলা খেয়ে খেয়ে না এখন আর ভালো লাগছে না, অনেকদিন পর পর হলে ভালো লাগে। প্রায় দিনই খেয়েছি বলে আমরা তিন চারবার খাওয়াই গেছে না, দুবার খেলাম, তিন চারবার করে, তিন চারবার খাওয়া হয়েছে, ভুলে যাও খেয়েছি, অত মনে নেই আমার। ঠিক আছে, লাউটা ধুয়ে নি, তারপরে আসছি, দেখি কি এনেছো তুমি বাজার থেকে দেখাবো। ওকে, তো বন্ধুরা দেখো বন্ধু বাজার থেকে কি এনেছি, এই একটা প্যাকেটই এনেছে, তাই নাকি অনেক এনেছে। যাই হোক, আর কিন্তু ব্যাগে কিচ্ছু নেই, দেখো তোমার দেখাচ্ছি। যাই হোক, দেখাচ্ছি তাহলে কি এনেছে। তারপর কি নিয়ে আসবে তোমার জন্য? জানি আজকে ছুটির দিন, মাংস আনবে। দেখো মাংস নিয়ে এসছে, মাংস কত করে যাচ্ছে এখন? 250, 250 টাকা। তো যাই হোক, এই দেখো আমাদের দুটো লেগ তো দেবেই, খুব কম হয়েছে যে দুটো লেগ দেয়নি, যখন খুব বড় বড় পিস হয়, মানে একদম বড় বড় হয় মুরগিগুলো, তখনই হয়তো একটা লেগ একটা বুকে পুরো 1 কেজি হয়ে যায়, তো তখন আর দিতে পারে না। তো লেগটা দেখো, দুটো লেগ, লেগটা মনে হচ্ছে যে ভালো করে এখান দিয়ে কেটে ফেলেছে না, ও কাটিং। তো দেখো মাংস একদম গরম, মালটা এটা কাটলো আর দিল, মেটেও আছে, স্টমাক দেয়নি আজকে, দিয়েছে দিয়েছে, কচকচিটা আমার বর খেতে খুব ভালোবাসে। এটা তো এই মাংস হয়েছে, মানে এনেছে, তার জন্য আবার কত কথা, যা এনেছি করবে না, তো মাংস তো করবোই, আর শুধু মাংস ভাত খাবো নাকি লাউ খাবো, মানে আর সবজি সবজি কিছু লাগবে না? ঠিক আছে করো আর কি, আমি কি লাউ কাটছো তো তাই হলো। হ্যাঁ লাউটা তো করতেই হবে, লাউটা 2-3 দিন হয়ে গেল, এরপরে আর বাজে হয়ে যাবে, এই সেই স্পঞ্জের মতন হয়ে যাবে, ছ্যাবড়া ছ্যাবড়া, শোলা শোলা। তো যাই হোক, মাংসটা ধুতে হবে, আর এদিকে লাউটা ছাড়িয়ে রেখেছি, তো এবারে কিন্তু এটাকে জল থেকে বের করে একদম কুচি 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 করে কেটে নেবো। চলো এটা কাটি, তখন দেখাবো, টাটা। লাউ কাটিং চলছে? হ্যাঁ। তাই কি আলু দিয়ে লাউ করবে নাকি? তুমি খাবে তাহলে করে দেবো। আমি তো আলু দিয়ে লাউ কোনোদিন খাইনি, তুমি আলু ফালু যেন সাজিয়ে রেখেছো, তাহলে আলু দিয়ে লাউ করবে। আলুটা লাগবে, মাংস করব, তার জন্য আলু কাটতে লাগবে না, সামনে আছে বলে কি লাউয়ের মধ্যেই তো দিতেও পারো, কোনো বিশ্বাস নেই তোমার উপর। এর আগে করেছিলাম একদিন, পেঁয়াজ দিয়ে আলু কুচি করে পাঁচফোড়ন দিয়ে খেয়েছো, ভুলে গেছো, মানে রাত গেয়ে বাদ গেয়ে, আর ওটা তো কবে দিনকার কথা বলতে নেই, কালকে কি খেয়েছি আজকে মনে নেই আমার। সেটাই, তাহলে আবার বলছো, অত মনে রাখলে? বিয়ে করেছো এটা মনে আছে তো? হ্যাঁ বিয়ে করেছিলাম, সেটা মনে না রাখলে হবে? এটা বললো তো কালকে কি খেয়েছি আজকে মনে নেই, ও হাতটা নাকি লাগছে, এখান দিয়ে চামড়া তুলে দিয়েছি, কাটতে গিয়ে লাগছে, গুটি দিয়ে একটুখানটা কেটে দাও, হাতটা ঠিক হয়ে যাবে, একটু ব্যান্ডেজ করে দেবো। লাউটা কি কচি বেশ লাগছে, এতটা লাগছে কিন্তু রান্না করলে একদম একটু করে হয়ে যাবে না, দেখুন কচি লাউ তো, লাউ কচি হয়, বুড়ো হয় না, বুড়ো হয় কে বলেছে বুড়ো হয় না, জ্যৈষ্ঠ মাসে বুড়ো হয়। লাউ লাউ লাউ, একদিকে মাংস খেয়ে পেটটা গরম হবে, আর একদিকে ঠান্ডা হবে, দুটো দু রকম জিনিস করছি, তাই একদিকে পেটটাকে ঠান্ডা করবে, একদিকে গরম করবে, তাই জন্য একদম পুরো লেভেলে থাকবে, এমনই দুটো রান্না, তাই না বলো? হ্যাঁ, আর সবজি ছিল, শুধু গাজর ছিল, পুরো করিনি, থাক গাজর কালকে খাওয়া হয়েছে, তো কালকে কিছু দিচ্ছে, হ্যাঁ চাউমিনে দিচ্ছে, তার আগের দিন খাওয়া হয়েছে, 1 কিলো গাজর নিয়ে এসছে, আর এই কীর্তন চলছে, খাও এখনো 4-5টা রয়েছে, দিল খোল কে খাও গাজর।
আজও কাঁচা কাঁচা খেলে উপকার জানো? তুমি রান্না করছো কেন? কাঁচাই খাও। সব সবজি কাঁচা খেয়ে নিলে গ্যাস খরচটা বেশি যায়। আদিবাসী হয়ে যাও। হ্যাঁ, কাঁচা খেলে আদিবাসী নাকি? তো দেখো, আর এক খালা আছে, তো এটা কেটে তারপরে মাংসের সব আলু পেঁয়াজ আদা রসুন টমেটো সব একে একে কাটতে থাকবো। ওটা দেখতে অনেকটা লাগছে, কিন্তু দেখবে এই এক বাটি হবে এখন উঁচু উঁচু, রান্না করলে হাফ বাটিও হবে না ভীষণ। আগের দিন মনে আছে মাছের মাথা দিয়ে না কি দিয়ে করছিলাম, লাউটা একটুখানি হয়ে গেল। হ্যাঁ, ওটা অর্ধেক দিয়েছিল তুমি প্রায়। হ্যাঁ অবশ্য অর্ধেক দিয়েছিলাম, কিন্তু ওটা বড় সাইজ ছিল, এটা ছোট সাইজ। এটা তো ছোট সাইজ, লাউ এটা দাম বেশি তো, 30 টাকা পিস। গরমে এখন হবেই, লাউ উঠছে, তারপরে এই টকের জিনিসগুলো, আমেরও দাম এখন, পুজো না হবে আমেরও খুব দাম হবে কাঁচা আমের। একটা আম নিয়ে আসি চাটনি করো। না না না, নিজে খাবে, আমরা আমি খেতে পারি না, আমরা কেউ খেতে পারি না, নিজে খাবে বলে শুধু চাটনি। যখন যখন আমরা খেতে পারবো তখন আর আনবে না, কারণ তখন তো বেশি লাগবে না। কেন আনবো না কেন? একটা আনবে এখন, নিজের হয়ে যাবে দুবার, নিয়ে আসবো যাও। মানে এখন? হ্যাঁ। না করবো না আমি চাটনি, আমি খাবো তখন নিয়ে আসবো। তুমি কবে খাবে ততদিন ওয়েট করতে থাকবো আমি। হ্যাঁ খেলে তো একবার, কতবার নাকি তোমার? তোমার ইলির উপর আচার তো খাচ্ছো মানে মানে, ফালতু আচার। এটা নীলের উপোস কবে তোমাদের? জানি না কবে, ঠিক আছে চৈত্র মাস তো শেষ হতে আসবে। এখন রাখো, আলুটা কাটবো আবার, প্রচুর কাজ রয়েছে। মেঘলা মেঘলা বাইরে, ওয়েদারটা বেশ লাগছে আজকে, আলুটা ছুঁড়ে নিই। একটু বড় বড় আলু হলে ভালো, আলুগুলো ছোট ছোট বেশ। আমার এটা আলু সেদ্ধ ভালো লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমার মনে হচ্ছে কটিজে কাটলে একটা আলুই ছোলা হতো। এই দেখ দারুন, মাংস তো আলু না দিলে আমাদের মনে হয় খাওয়া হবে না, কারণ আলু খুলুন না আমরা, তাই কি বলো? আমার কর্তা মাসে তো দুটো আলু লাগে, একটা খাবে এমনি, একটা ঝোল দিয়ে। না না একটাই আলু দেবো, একটাই আলু। বন্ধুরা দেখেছে যারা যারা, তুমি দেখ অনেকদিনই দিয়েছি দুটো আলু। ওটা কি হয়েছে? ওটা মনে হচ্ছে পোলিও হয়েছে, ফুটো হয়ে গেছে বাড়িতে, আমি ওর পোলিও বার করে দিয়েছি। দেখো পোলিও, আলুরও পোলিও হয়। মাটির তলায় হয় না, গুঁতো গাঁথা খেয়েছে। থাক আমি একটু ফেলেই দিই থাকবে বলো। এই যে আলু কাটলাম, আমার পেঁয়াজ আদা রসুন সব ছুলেছে। পেঁয়াজটা আমি কাটবো না, ওটা তোমার কাজ। পেঁয়াজ কাটলে আমার চোখ দিয়ে গঙ্গা যমুনা সরস্বতী সব বেরোবে। চলো ছাড়িয়ে। হ্যালো বন্ধুরা, দেখো এখানে লাউটা বসিয়ে দিয়েছি পাঁচফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, লবণ হলুদ একটু চিনি সব দিয়ে বসিয়ে দিয়েছি। এটা কিন্তু জল দেবো না, ঢাকা দিয়ে দিয়ে আর লবণ দিয়েছি যেহেতু জল বেরাবে, এইভাবেই কিন্তু সিদ্ধ হবে। তো দেখতে পাচ্ছ কতটা কমে গেছে, পুরো কুকড হলে কিন্তু আরও কমে যাবে। আর এদিকে মাংসের জন্য আলু ভাজা হয়ে গেছে, তো লাউটা হয়ে গেলে কিন্তু মাংসটা বসাবো, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে কারণ দুটো পরই রান্না করছি। আর চলো লাউটা পুরো প্রপার কুক হলে তারপরে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, দেখো প্রপার কুকিং হয়ে গেছে লাউটা, তো সব দেওয়াই আছে এর মধ্যে, জাস্ট এবার বড়িটা দেব, তারপরেই হয়ে যাবে। দেখো ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম, তো দেখতে পাচ্ছ কতটা কমে গেছে লাউটা।
এই গরমে কিন্তু লাউ খাওয়া ভালো, একটু ঠান্ডা ঠান্ডার ওয়েদার হলেও কিন্তু খেলে অসুবিধা নেই। তো দেখো বইটা দিয়ে এক মিনিট মতন একটু ভাজা ভাজা করে কিন্তু নাবিয়ে ফেলবো। তো দেখো বন্ধুরা চিকেন কষা চলছে, তোমরা বলতে পারো হয়তো তেল এত কম কেন, তো আমি তেলটা কমই দিই, যখন প্রপার জল দেওয়া হবে রান্না হয়ে যাবে তখন প্রচুর পরিমাণে তেল ভাসে, তো আমাদের ঘরে কেউ পছন্দ করে না, সেই জন্য এরকমভাবে করেছি দেখো। আর এখানে আলু ভেজে রেখেছি, তো এটা একটু পরেই দেবো, এতে মানে মশলাটা ভালো করে কষিয়ে মশলার যে কাঁচা গন্ধটা গেলেই তারপরে এতে কিন্তু আমি ভেজে রাখা আলুটা দেব। তো কালারটা জানি না আজকে কেমন ম্যানম্যানে লাগছে, তেলটা কি খুবই কম হয়ে গেল নাকি বুঝতে পারছি না, যাই হোক দেখি কেমন হয়। কষানোর পর যদি তেল না বেরোয় তাহলে তো হয়ে গেল, আজকে কাঁচা তেলও দেওয়া যাবে না। তো চলো দেখি প্রপার রান্না হওয়ার পর কেমন হয়। তো দেখো বন্ধুরা, ঠিক আছে বললাম না জল দিলে তেল ভাসবে, দেখো কত তেল ভাসছে, তাই জন্য আমি তেল কম দিয়ে করেছি। এবার প্রপার মাংস আর আলু সেদ্ধ অবধি সুন্দর করে ফুটিয়ে নেব, তারপরে একদম লাস্টে গিয়ে দেখাবো কেমন হয়েছে দেখতে। তো চলো দেখো একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করব। তো দেখো বন্ধুরা এই হচ্ছে চিকেনের ফাইনালি, বুঝতে পারছো কালারটা কেমন এসছে, তখন এমন লাগছিলো যেন তেল হবে না, তো দেখো ভালোই কালার এসছে। তো এই হচ্ছে যে চিকেন রান্না করেছি। হ্যালো বন্ধুরা শুভ দুপুর, তো দুপুরের লাঞ্চ সারিয়ে কিন্তু বসে পড়লাম। তো আজকের দুপুরের লাঞ্চ মেনুতে কী আছে চলো প্রথমেই বলে দিই, তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি। তো দেখো এখানে লাঞ্চ সারি সাজিয়ে নিচ্ছে, রয়েছে গরম গরম ভাত, এক টুকরো পাতিলেবু, রয়েছে লবণ, পেঁয়াজ, শশা, রয়েছে বড়ি দিয়ে লাউ ঘণ্ট, আর রয়েছে আলু দিয়ে মাংস, একটু গামাখা গামাখা, বেশি ঝোল করিনি। তো কর্তামশাই তো খেতে বসে পড়েছে, তো প্রথমে লাউ বড়ি দিয়ে খাচ্ছে, তো লাউ বড়ি ভালোই লাগে, নিরামিষ লাউ বড়ি, তো কর্তামশাই ওই দিয়ে খানিকটা ভাত খেয়ে নিচ্ছে, আর লাউটাও পছন্দও করে, আমাদের ঘরে সবাই লাউটা পছন্দ করে, মানে আমরা সব সবজি প্রায় ভালোই বাসি, খুব কম যে আমরা সবজি এড়িয়ে চলি। তো লাউ দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার বাদ বাকি ভাতটা ও ভেঙে নিল, ভেঙে নিয়ে এবারে এতে পুরো মাংসের ঝোলটা মানে ঢেলে দিল, গাঢ় গাঢ় করেই করেছে মাংসের ঝোলটা, দেখতেই পাচ্ছে একদম পাতলা ঢের ঢেড়ে করিনি। তো ওই দিয়ে ভালো করে সুন্দর করে মেখে, একটু লেবু চিপতে ভুলে গেছিলো, তো লেবু চিপে লবণ দিয়ে মেখে নিল, এবারে সুন্দর করে মাংস দিয়ে আলু দিয়ে শশা দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে খাচ্ছে। তো সপ্তাহে একটা দিন মাংস না হলে মনটা কেমন চুপচুপ চুপচুপ করে মাংস খাওয়ার জন্য। তো কর্তামশাই দেখো লেগ পিসের মধ্যে একটা কামড় মারলো, আর এরপরে দেখো এক টুকরো শশা মুখে ঢুকিয়ে দিল। তো এবারে কিন্তু ওপর জমিয়ে কষিয়ে খাওয়া দেখাবে, একটুখানি মাংস, একটুখানি আলু, একটুখানি পেঁয়াজ, একটুখানি শশা, সব দিয়ে একদম মুখে জাস্ট চালান করে দেবে আর কিছুই না। তো দেখো মুখে পড়ে দিচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, আর যারা যারা এখনও পেজটা ফলো করোনি কী করছো তোমরা, এখনই ফলো করে নাও। তো সবাইকে টাটা, সুস্থ থেকো, ভালো থেকো।